السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. তো ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকেই আমাদের রমাদান শুরু হতে যাচ্ছে। তো রমাদান শুরু হওয়ার ঠিক আগের সপ্তাহে আমরা রমাদান সম্পর্কে একটা আলোচনা আমরা করতে চাচ্ছি। তো বিষয়টা হচ্ছিলো এরকম যে এটার আলোচনা এই সেশনে এই বছর আমরা আরেকবার করেছিলাম একটা ইন্ট্রোডাক্টরি। তো আমরা অনেক আলোচনা এটার উপরে আছে, আমরা আশা করি অনেকেই এটা রিভিউ করেছেন। তবু আমরা আজকে আরেকটা ভিন্ন জিনিস দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে কোরআনের বর্ণনায় রমাদান সিয়ামের যে বর্ণনাটা আছে সেটা কীভাবে প্লেস করা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। এটা সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত এই বর্ণনাটা আছে। রমাদান সংক্রান্ত একটা আয়াতই আছে কোরআন মসজিদে, সেটা হচ্ছিল সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাহলে কেন এটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আসলো, এর আগে এবং পরে কী কনভারসেশন চলছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটার স্পিরিটটা বোঝা সহজ হবে, কী চেতনায় রমাদানকে আমাদেরকে উদযাপন করতে হবে সেটা বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো সেরকম একটা প্রচেষ্টা আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো রমাদান মাসে রমাদানের যে আয়াতটা কোরআন মসজিদে আছে এটা বেসিক্যালি সূরা বাকারার 183 থেকে 187। তো সূরা বাকারার যে কনভারসেশন আল্লাহ শুরু করলেন সূরা ফাতিহাকে ফলো করে, যখন সূরা ফাতিহাতে বললেন মানে আল্লাহ বান্দাকে শিখালেন, এহ বলো এহ দিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, এই যে দোয়াটা করলো সেটার দোয়ার রেজাল্ট হিসাবে সূরা বাকারা যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, বান্দা হেদায়েত চাইছে আল্লাহর কাছে এহ দিনা সিরাতুল মুস্তাকিম, আর হেদায়েত শুরু হলো কী দিয়ে, বাকি কোরআন মজিদ দের বর্ণনা দিয়ে। তো সেই হেদায়েতের প্রথম লেসন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় প্রথম বর্ণনা করলেন আল্লাহ তিন ধরনের মানুষ, মানে মানুষের ভ্যারাইটি হচ্ছে তিন ধরনের মানুষ আছে। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছিল মুমিন, যারা হচ্ছিল প্রকৃত ইমানদার, সেটা সূরা বাকারার প্রথম কিছু আয়াতে বর্ণিত হয়েছে, 5 নম্বর আয়াত পর্যন্ত বলতে পারেন। তারপরে বর্ণনা আছে হলো কাফেরদের বর্ণনা, সেখানে দুইটা আয়াতে ইন্না লাযিনা কাওয়া কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আনলাম তুমজিরহুম লা ইউমিনু খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই দুইটা আয়াতে আল্লাহ কাফের শ্রেণীকে বর্ণনা করে দিলেন। তারপরে দীর্ঘ আয়াত ব্যাপী আল্লাহ বর্ণনা করলেন মুনাফিকদেরকে এবং এক্সাম্পল দিলেন, একাধিক এক্সাম্পল দিয়ে বোঝালেন। তাহলে 1 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তিন ধরনের মানুষকে বর্ণনা করে আল্লাহ 21 নম্বর আয়াতে আহ্বান জানালেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ও হে মানব সমাজ তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব কী করছেন তোমাদেরকে সৃষ্টি করছেন এবং তোমাদের পূর্বে যারা আছে তাদেরকে সৃষ্টি করছে যাতে করে তোমরা রক্ষা পাবো, নিজেকে রক্ষা করতে পারো। দেখেন শেষে আছে লাআল্লাকুম তাত্তাকুন, এবং খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ মার্কার আমরা বলি যে সিয়ামের প্রথম যে সিয়াম সংক্রান্ত যে প্রথম আয়াতটা আছে কুতিবা আলাইকুম ও সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন দুইটা ইকুয়েশন যদি আপনি একসাথে নেন তাহলে সিয়াম পালনটা করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সেখানে বলছে, এখানে যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল নাসু উবুদু রাব্বাকুম, তোমাদের রবের কী করো ইবাদত করো, তাহলে সিয়াম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবাদত যেটার মাধ্যমে তাকওয়া অর্জন করা যাবে, আল্লাহ সচেতনতা অর্জন করা যাবে, নিজেকে রক্ষা করা যাবে। সেই আহ্বান দেওয়ার পরে সেই রিলেটেড কিছু বর্ণনা আছে। বর্ণনা হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াত থেকে বর্ণনা করলেন প্রথম মানুষ সৃষ্টির ইতিহাস, সেখানে এভাবে শুরু হলো ওয়া ইসকলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তিনি মালাইকাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসকাস করছেন, ডিসক্লোজ করলেন মালাইকাদের প্রতি যে তিনি অতি শীঘ্রই একটা দুনিয়াতে একটা খলিফা নিযুক্ত করতে যাচ্ছেন, মানে খলিফা মানে একটা উত্তরাধিকার সৃষ্টি করতে যাচ্ছেন। সেখান থেকে আদম আলাইহিসসালামের বর্ণনা আছে এবং সেই বর্ণনার যে শেষ অংশ 38 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন এভাবে যে যেখানে বর্ণনা করেন আল্লাহ আদম আলাইহিসসালাম ওনার স্ত্রী এবং শয়তান এবং সমস্ত মানব জাতিকে দুনিয়াতে নামায় দিয়ে বললেন কুল্লাহ বিতু বিনহা জামিয়ান, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, মানে দুনিয়াতে মানুষের যাত্রা শুরু হলো কীভাবে সেটা বর্ণনা দিলেন। তারপর আল্লাহ বললেন ফা ইম্মা ইয়াতিয়ান্না কুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে কী যাবে, হেদায়েত যাবে,
আমার তরফ থেকে আল্লাহ বলতেছেন হেদায়েত যাবে, যে আমার এই হেদায়েতকে অনুসরণ করবে তার উপরে কি থাকবে না, তার উপর কোনো ভয় থাকবে না, সে দুঃখিত হবে না। এইটাই হচ্ছে প্রথম ডিক্লারেশন মানুষ নামার সাথে সাথে আল্লাহ মানুষকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এবং সেই হেদায়েতে যে শুরু হলো আদম আলাইহিস সালামের নামার সাথে সাথেই আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং যুগে যুগে হেদায়েত পাঠাইছেন, নবী রসুল পাঠাইছেন। সেই হেদায়েতের শেষ ভার্সন হচ্ছিল কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাথে আসছে কি কোরআন মজিদ। তাহলে ওহির বর্ণনা শুরু হলো এখান থেকেই। তারপর আল্লাহ বললেন ওয়াল্লাযিনা কাফারু বি ওয়াকাযযাব বি আয়াতিনা, এবং যারা আমার আয়াতের সাথে অস্বীকার করবে এবং এটাকে অবিশ্বাস করবে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদিন, তারাই হচ্ছিল আগুনের অধিবাসী, তারাই চিরকাল সেখানে থাকবে। বলার সাথে সাথে আল্লাহ শুরু করেন ইয়া বানী ইসরায়েল, বানী ইসরায়েল কাউমের বর্ণনা। বলা হয় যে বানী ইসরায়েল কাউমকে প্রথম গাইডেড নেশন, একটা জাতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানী ইসরায়েলকে রোল মডেল হিসাবে প্লেস করছেন, এই জন্যই এইভাবে তাদের শুরু করলেন ইয়া বানী ইসরায়েল উযকুরু নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, স্মরণ করো আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, স্পেশালি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি। দ্যাট মিন্স বনি ইসরায়েল কাউকে প্রথম গাইডেড নেশনকে আল্লাহ এখানে অ্যাড্রেস করলেন। এই বর্ণনাটা বিশাল বর্ণনা, 40 নম্বর আয়াত থেকে প্রায় 123 নম্বর আয়াত পর্যন্ত এই বর্ণনা গেল। এখানে দেখবেন যে 40 থেকে 46 নম্বর পর্যন্ত একটা বর্ণনা আছে। এখানে আমরা বনি ইসরায়েলের প্রতি বলি পজিটিভ রেইনফোর্সমেন্ট, তারা অতীতে যেসব ভুলভ্রান্তি করছে সেগুলোকে ছেড়ে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন এই কিতাবকে গ্রহণ করা কে তা আহ্বান জানালেন। তারপরে নেগেটিভ রেইনফোর্সমেন্ট শুরু হলো 47 নম্বর আয়াত থেকে 123 পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অ্যানালাইসিস করে বললেন তারা অতীতে কী কী করছে, এখন কী করতেছে। অতএব বিশাল দাওয়াত হচ্ছে বনী ইসরায়েল ইহুদিদের প্রতি এই দাওয়াতটা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে সূরা বাকারার 124 থেকে 141 নম্বর আয়াতে আল্লাহ মূলত বর্ণনা করলেন এভাবে যে এখানে আসলে যে বনি ইসরায়েল বলে যে জিনিসটা তারা বলতেছে যে আমরা প্রেফার্ড নেশন, কিন্তু এটার মূল রুটে ছিল তারা হচ্ছিল বেসিক্যালি বনি ইব্রাহিম। বেসিক্যালি বনি ইসরায়েলের আলাদা, তারা নিজেদেরকে নামকরণ করছে বনি ইসরায়েল হিসাবে, কিন্তু তারা প্রেফার্ড নেশন কী কারণে, বেসিক্যালি তারা হচ্ছে বনি ইব্রাহিম। সেটাই আল্লাহ বর্ণনা করলেন এভাবে ওয়া ইজবেতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতি ফা আতাম্মাহুন, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে যখন ইব্রাহিমকে তার রব সব ধরনের কালিমা দিয়ে পরীক্ষা করলেন এবং সেগুলোতে সে তিনি কি ফ্লাইং কালার নিয়ে পাশ করলেন। তারপরে আল্লাহ বললেন কলা ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, আমি তোমাদেরকে মানব জাতির ইমাম হিসাবে তোমাকে নিযুক্ত করছি। দ্যাট মিন্স মানব জাতির ইমামকে ইব্রাহিম আলাইহিসসালাম, সেই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর হিসাবে বনি ইসরায়েলরা প্রেফার্ড নেশন। অতএব ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের মধ্যে কে আছে, যেমন ইয়াকুব আলাইহিসসালাম আছে, মানে বনি ইসরায়েল আলাইহিসসালাম যার নাম ধরে তারা একটা বংশ তৈরি করার চেষ্টা করছে বা তারা নিজেদেরকে পরিচিত করার চেষ্টা করছে, ঠিক একইভাবে ইসমাইল আলাইহিসসালামও ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান এবং সেই বংশ থেকে এসছে কে, রসুল আলাইহিসসালাম। অতএব ওনাকে ইগনোর করার কোনো যুক্তি তাদের কাছে নাই, বেসিক্যালি সেই আর্গুমেন্টটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছেন। এবং ইব্রাহিম আলাইহিসসালামকে যখন মানব জাতির ইমাম হিসেবে আল্লাহ নিযুক্ত করলেন, যখন বললেন, তখন উনি ডেসপারেটলি দোয়া করতে থাকলেন, সেটারই বর্ণনা এখানে আছে। সেখানকার মধ্যে 129 নম্বর আয়াতের সে দোয়াটা হচ্ছিল রব্বানা ওয়াব আস ফিহিম রসুলান, হে আমাদের রব। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করতেছেন তখন সিরিজ অফ দোয়া করছিলেন। দোয়ার মধ্যে 29 নম্বর আয়াত 129 নম্বর আয়াতে বলছেন রব্বানা হে আমাদের রব ওয়াব আস, আপনি রেইস করুন, আপনি প্রেরণ করুন ফি হিম তাদের মধ্যে রসুলান একজন রসুলকে মিন হুম তাদের মধ্যে থেকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা যিনি আপনার আয়াতগুলো তাদের উপরে পাঠ করবে ওয়াইউয়াল্লিমু হুমুল কিতাব আওয়াল হেকমাতা এবং তাদেরকে কিতাব এবং হেকমাত শিক্ষা দেবে ওয়াইউজাক্কি হিম তাদেরকে পিউরিফাই করবে পরিশোধিত করবে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এটা হচ্ছে প্রোফাউন্ড ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া উনি করলেন। তারপর বললেন আপনি হচ্ছে আলটিমেট অথরিটি এবং আপনি সমস্ত হেকমা হচ্ছে আপনি কবুল করেন। এই দোয়াটাই হচ্ছিল সেই দোয়া যেটার মাধ্যমে বেসিক্যালি ইব্রাহিম আলাইহিসসালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন মজিদের জন্য দোয়া করছেন যে এমন একজন রসুল পাঠান যিনি কী করবেন আপনার কিতাব না যেটা আপনি মানুষের কাছে তেলাওয়াত করবেন, দ্যাট মিন সেই রসুল হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম আর সেই কিতাব হচ্ছিল কোনটা, সেটা হচ্ছে কোরআন মজিদ। এই সেই প্রোফাউন্ড দোয়া তিনি বললেন। এবং পরবর্তীতে এই দোয়ার পরে আল্লাহ বললেন যে আগের সমস্ত জাতি ছিল মুসলিম,
ইয়াকুব আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম যারাই আছে যাদের কথা নিয়ে তাদের কিতাবগুলো ভর্তি আহলে কিতাবদের হ্যাঁ সেখানে সবাই নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করছে কেউ অন্য ধর্ম বলে নাই অতএব এটা এই সুন্দরভাবে মিল্লাতে ইব্রাহিম যেটা ইব্রাহিম আলাইহিস সালামের দিন সম্পর্কে একদম সুস্পষ্ট বর্ণনা এখানে আছে সেটা হচ্ছে বলতে পারেন 43 থেকে 142 থেকে সরি 124 থেকে 141 নম্বর সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্ট্রোডিউস করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অনুসারী সমস্ত নবী রাসূল সবাই যে নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিয়েছে সেটি হিসেবে বর্ণনা করলেন বর্ণনা করার পরে এখানে প্রথম পারা শেষ দ্বিতীয় পারা 142 নম্বর আয়াত শুরু হলো সেখানে আল্লাহ বেসিক্যালি কি করলেন মুসলিম জাতির ইনঅগ্রেশনের বর্ণনা দিলেন মুসলিম জাতির যে যাত্রা শুরু করলো সেটার বর্ণনা দিলেন এভাবে 143 নম্বর আয়াতে ওয়া কাযালিকা জাআল্লাকুম উম্মাতান ওয়াসাতা এইভাবে আমরা তোমাদেরকে জাস্ট নেশন মিডল নেশন হিসেবে তোমাদেরকে আমরা কি করছি প্লেস করছি লিতাকুনু সুহাদা আলা নাস যাতে করে তোমরা সমস্ত জাতির সামনে কি হতে পারো সাক্ষী হতে পারো ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা আর তোমরা যদি এটা ফেল করো তোমাদের রসুল তোমাদের বিপরীতে কি দিবে সাক্ষী দিবে মানে তোমাদের রসুল যদি হতে পারো তোমাদের পক্ষে দিবে নাহলে হতে না পারলে তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে দ্যাট মিন্স বনি ইসরায়েল ইজ রিপ্লেসড বাই মুসলিম জাতি এইটাই বেসিক্যালি এখানে আল্লাহ এভাবেই মাধ্যমে জাস্ট নেশন হিসাবেই মুসলিম জাতির ইনঅগ্রেশন করলেন ইনঅগ্রেশনের সাথে সাথে 143-এর পরে দেখবেন 144 150 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কিবলা পরিবর্তনের ইনস্ট্রাকশন দিলেন সেটা কীভাবে শুরু হলো কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আমরা লক্ষ্য করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছ ঠিক আছে ফালানু আল্লিয়ান্না কিবলাতান তারদাহা এবং আমরা তোমার কিবলাকে পরিবর্তন করতে দিয়েছি যেখানে তুমি সন্তুষ্ট হও ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম তোমরা সবাই মিলে তোমাদের ওয়াজকে তোমাদের কিবলাকে মসজিদুল হারামের দিকে টার্ন করো দ্যাট মিন্স মুসলিমদের জাতি হিসাবে ঘোষণার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন তাদের কিবলা পরিবর্তন করে তাদের স্পিরিচুয়াল রাজধানীর ঘোষণা দিয়ে দিলেন দ্যাট মিন্স একটা জাতি হিসাবে মুসলিম জাতিকে আল্লাহ ইনঅগ্রেশন করলেন সূরা বাকারার এই জায়গায় সেই বিষয়গুলো ঘটতেছিল এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনার মধ্যে কিবলা পরিবর্তনের বর্ণনায় একটা বক্তব্য দিলেন এভাবে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা হু কামা ইয়ারিফুনা আবনাহুম যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা তাকে এমনভাবে চিনে যেমন তারা তাকে চিনে তাদের সন্তানদেরকে চিনে এখানে তাকে বলতে আল্লাহ মুফাসসিররা তিনটা জিনিসের কথা বলছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনে যেভাবে তাদের সন্তানদেরকে তারা চিনে তারা কোরআনকে এমনভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানকে চিনে তারা বাইতুল্লাহকে এমনভাবে চিনে যেভাবে তারা তাদেরকে সন্তানকে চিনে এইভাবে কিবলা পরিবর্তনের ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 151 থেকে 153-র মধ্যে এই কিবলা পরিবর্তনের ফলাফল কী বললেন এভাবে কামা এইভাবে আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউজাক্কিকুম ওয়া ইউয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউয়াল্লিমুকুম মা আলাম তাকুনু তাআলামুন আর এইভাবে আমরা প্রেরণ করেছি তোমাদের মধ্যে একজন রসুলকে তোমাদের মধ্যে থেকে যিনি তেলাওয়াত করবেন তোমাদের উপরে আয়াতিনা আমাদের আয়াতসমূহ ওয়া ইউজাক্কিহিম তোমাদেরকে পরিশুদ্ধিত করবেন ওয়া ইউয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা এবং তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন ওয়া ইউয়াল্লিমুকুম এবং তোমাদেরকে শিক্ষা দিবেন মা আলাম তাকুনু তাআলামুন এমন সব বিষয় যে সম্বন্ধে তোমরা জানো না বেসিক্যালি 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 129 নম্বর আয়াতে যে দোয়াটা করছিলেন সেটার কবুরতের সার্টিফিকেট দিলেন সেটাকে আল্লাহ কবুল করলেন কিভাবে সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করছেন সেইটার দিকে মুসলিম জাতির কিবলাকে পরিবর্তন করে সেই যাত্রাটা শুরু করলেন এটাই ডিক্লারেশন অসাধারণ কানেকশন এই জায়গায় দ্যাট মিন্স মুসলিম জাতির যে জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল করছিলেন সেটার কবুলতের সার্টিফিকেট আসছে 151 নম্বর থেকে 153 নম্বর আয়াতে এখানে বেসিক্যালি সেটাই আল্লাহ বর্ণনা করতেছেন সেখানে আমরা এর আগে আলোচনা করছিলাম দেয়ার আর সাম চেঞ্জেস যেমন এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন যে একজন রসুল তাদের মধ্যে থেকে তাদের জন্য প্রেরণ করেন হুবহু সেটা কী হলো কবুল হলো
তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আপনি তাদের উপর আপনার আয়াতগুলো তেরাওয়াত করবে, সেটাও একইভাবে হলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন প্রথমে ইউয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা প্রথমে বলছেন, তারপর ইউজাক্কিহুম বলছেন, তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা সেই সিকোয়েন্সটা চেঞ্জ করে বললেন ইউজাক্কিহুম প্রথমে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা প্রথমে পরিশুদ্ধিত হবে, তখন তারা তারা ক্যাপাবেল হবে কিতাব এবং হিকমা শেখার জন্য। এবং আল্লাহ সুবহানাহু তাআলা ইন এডিশন আরও বললেন তিনি এমন সব কিছু শেখাবেন যে বিষয়ে মানুষ জানে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে ফাংশনালিটি অফ আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব আমাদেরকে এমন সব কিছু জানায় যেটা আমরা কোনো সময় জানতে পারবো না। কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে মানুষ যেটা গবেষণা করে বের করতে পারবে সেটা মানুষ নিজে সেটা সম্পর্কে কোরআন বলে না কিছু, তেমন কিছু বলে নাই। পানির সংকেত H2O এটা কোরআন বলে নাই, কেন কোরআনের কার্যকারিতা এটা না, কোরআন এটা বলতে আসে নাই। কোরআন কী বলতে আসছে? কোরআন বলতে আসছে এমন সব বিষয় যে সম্বন্ধে আপনার আমার ধারণাই, আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহ সম্পর্কে বর্ণনা আছে, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি নাই, পরকাল আছে, মারাইকা আছে, শয়তান আছে, এগুলো কোনো কিছুই আমরা দেখি নাই। কোরআন মজিদ আমাদেরকে সেগুলোকে কী করতেছে, সেগুলোকে আমাদেরকে জানাচ্ছে স্পষ্টভাবে, তাই না? তাহলে অতএব সেরকমভাবে বেসিক্যালি কিতাবের ফাংশনালিটির পড়ার পরে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 152 থেকে 158 নম্বর আয়াতে মুসলিমদের সংগ্রামের প্রস্তুতির আহ্বান জানালেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন। খুব প্রোফাউন্ড একটা স্টার্টিং, এবং সেখান থেকে সাফা মারওয়ার ঘটনা পর্যন্ত সেখানে আছে। এরপরে সাফা মারওয়ার ঘটনা হচ্ছিল মানব ইতিহাসে একটা সাইর ঘটনা, একটা সংগ্রামের কাজ ঘটনা, যে সংগ্রামটা কে করছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী করেছিলেন, তিনি হাজার সালামু আলাইহা করছিলেন, যিনি আল্লাহর উপর ভরসা করে সেখানে তিনি একটা প্রচেষ্টা দিয়েছিলেন, আল্লাহ সেটাকে রিকগনাইজ করলেন যে সবরের এক্সাম্পল কী হতে পারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বর্ণনাটা দিচ্ছেন, সেটা হচ্ছিল 163 নম্বর আয়াতে মুসলিমদের খিতাবের সাথে যথাযথ আচরণ এবং প্রচারের তাগিদ। সেখানে শুরু করছেন ইন্নাল লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়্যানাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন্নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাইনুন। যারা আল্লাহর কিতাবকে লুকায় তাদের উপরে আল্লাহর লানত এবং লানতকারীদের লানত। এইভাবে বর্ণনাটা শুরু হলো, দ্যাট মিন্স মুসলিমদের সামনে আইদার আল্লাহর কিতাব ডিসক্লোজ করা অথবা এটাকে লুকানো, এই দুইটার মধ্যে আইদার অফ দি অপশন আছে, সেটার ব্যাপারে সচেতন করলেন। করার পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 164 থেকে 167 নম্বরে আল্লাহ বর্ণনা করতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি। এভাবে বলে আল্লাহ সৃষ্টি সম্পর্কে মানুষকে চিন্তা করার জন্য ইন্সপায়ার করলেন, যে এখানে অবশ্যই উলুল আলবাবের জন্য আয়াত আছে, এবং সেই আয়াত দেখে মানুষের মধ্যে কী হবে, মানুষ আল্লাহকে ভালোবাসবে প্রচণ্ডভাবে। সেই জন্য না ভালোবেসে মানুষ কী করে, যদি এটা নিয়ে চিন্তা না করে তাহলে অন্য কিছু নিয়ে ভালোবাসা করবে, তৈরি করবে। যেমন এরপরেই বলা হলো ওয়ামান অমিনার নাসে মাইয়্যাত তাখিজু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশিদ্দা হুব্বাল্লিল্লাহ। এভাবে করে এই বর্ণনাটা আছে, সেখানে বলা হচ্ছে ওয়ামিনান নাসে মানুষের মধ্যে মাইয়াত্তা খিজু মিন দুনিল্লাহি আন্দাদান, তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু প্রতিদ্বন্দ্বী তারা সৃষ্টি করে, তাকে এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। এর বিপরীতে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ইমান আনে আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, তারা আল্লাহকে প্রচণ্ডভাবে ভালোবাসে। দ্যাট মিন্স আল্লাহকে মুমিনদের কি প্রচণ্ডভাবে ভালোবাসা উচিত, সেটা একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট বলা বর্ণনা করলেন। তারপর আল্লাহ 168 থেকে 171 নম্বরে শয়তানের ব্যাপারে সতর্ক করলেন, ইয়া আইয়ুহান নাস সমস্ত মানব জাতিকে, ইয়া আইয়ুল্লাযিনা আমানুনা কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যাবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এবং তোমরা দুনিয়াতে যেটা হালাল এবং পবিত্র সেটা তোমরা খাও এবং শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, সে ব্যাপারে শয়তানের একটা অ্যাওয়ারনেস এখানে আছে। তারপর 172 থেকে 176 নম্বর আয়াতে মুসলিমদের হালাল খাদ্য গ্রহণের আহ্বান, যা কিতাবে লিপিবদ্ধ রয়েছে এবং কিতাবের বিকৃত ব্যাখ্যা ব্যাপারে সতর্কবাণী করা হয়েছে। এখানে বলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যাবাতি মা রাযাকনাহুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজিরি ওয়ামা উহিল্লা বিহি বিগাইরিল্লাহ।
এখানে বলা হলো তোমাদেরকে তোমাদেরকে মৃত জিনিস খাওয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে, রক্ত খাওয়া হারাম করা হয়েছে, শুকুরের গোশত খাওয়া হারাম করা হয়েছে, এবং আল্লাহ ব্যতীত অন্য নামে যাদেরকে জবাই করা হয় সেই জিনিসগুলো সেই পশুগুলো খাইতে নিষেধ করতেছে। অর্থাৎ সেই ধরনের মানুষের ডায়েটেরি একটা মুসলিমদের একটা কী ধরনের খাবে সে খাওয়া দাওয়া করবে সেটার ব্যাপারে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে। তারপরে 177 নম্বর আয়াতে আল্লাহ ভালত্বের বর্ণনা দিচ্ছেন, গুডনেসের, যে আমাদের মধ্যে এক একজনের কাছে এক এক রকম গুডনেসের বর্ণনা আছে। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুয়াল্লু উজুহাকুম কেবল আল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়াল নাবিয়িন। এভাবে বলে আমাদের লম্বা প্যাসেজ আছে যে রিয়েল গুডনেস বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে সেটারই বর্ণনা আছে 177। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে গ্র্যাজুয়ালি কতগুলো কি শরিয়াগত রুলিংস দিচ্ছেন। যেমন সবচেয়ে বড় অপরাধ হচ্ছিল ভালত্বের বিপরীতে, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি, একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে, আনওয়ান্টেড মার্ডার, সমাজের মধ্যে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড কি করে সমাজের মধ্যে সবচেয়ে বড় কেওস তৈরি করে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করা হবে সেজন্য কিসাসের বর্ণনা আছে। 178-179 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কিসাসের বিষয়টা বর্ণনা করলেন যাতে আনওয়ান্টেড মার্ডার রাইট ওয়েতে কি সলিউশন হয় এবং সমাজের ভারসাম্য বজায় থাকে। অ্যাজ এ গাইডেড নেশান হিসেবে এগুলো কিন্তু হেদায়েত, আল্লাহ মুসলিম জাতিকে হেদায়েত দিচ্ছেন, মুসলিম জাতির শরিয়ার লেআউটটা করতেছেন। তারপরে বলা হচ্ছিল ওসিয়তের আয়াত, ওসিয়তের আয়াত মানে ওসিয়ত করা ম্যান্ডেটরি করলেন। সেইখানে বলা হলো, কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদকুমুল মাউতা ইন তারাকা খাইরাল্লি ওয়াসিয়াতু, যে যদি তোমরা কিছু সম্পদ রেখে যাও তাহলে অবশ্যই তোমাদেরকে ওসিয়ত করে যেতে হবে, যারা মারা যাবে তাদের রেখে যাওয়া সম্পত্তি কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা সূরা নিসার মধ্যে বলা আছে, কিন্তু স্পষ্টভাবে সেটা বলে যেতে হবে, ঠিক আছে। অতএব সেই জিনিসটায় বলা হলো, সেটা হচ্ছিল সামাজিকভাবে মানে বিতর্ক থ্রি হওয়ার আরেকটা বিষয়, একটা হচ্ছে আনওয়ান্টেড মাদার, আরেকটা হচ্ছে রেখে যাওয়া সম্পত্তি নিয়ে যে ডিসপুট তৈরি হয় সেটাও কী করে সামাজিকভাবে কি বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করে, সেটাকে কীভাবে হ্যান্ডেল করা হবে সেটা বর্ণনা করা হলো। বর্ণনা করার পরেই বর্ণনা হচ্ছে সিয়াম এবং রমাদান, যে সেকশনটা আজকে আমরা একটু ডিটেল দেখার চেষ্টা করব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলে শুরু হলো, আমরা ডিটেলটা দেখব। তাহলে দেখা যাচ্ছে যে ক্রমাগত শরিয়া বর্ণনার একটা পর্যায়ে সিয়াম এবং রমাদান আসছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এরপরে দেখেন ছোট্ট একটা সেকশন হচ্ছে 188 নম্বর সেকশন, একটা আয়াতে একটা সেকশন, সেটা হচ্ছিল কি আল্লাহ মুসলিমদের আর্থিক নৈতিকতা, ফাইন্যান্সিয়াল এথিক্স বর্ণনা করলেন, যে এটার বর্ণনা হচ্ছে, ওয়ালা তাকুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিলি ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন, তোমরা অন্যায়ভাবে আরেকজনকে সম্পদ খেয়ে ফেলো না এবং সম্পদ খাওয়ার জন্য কর্তৃপক্ষকে বিচারককে তোমরা কোনোভাবে ঘুষ দিও না। দ্যাট মিন্স এই এথিক্যাল বিষয়টা বলা হচ্ছে। তারপরে চলে গেলো হজের বর্ণনা, তারপরে কিতালের বর্ণনা, আল্লাহর রাস্তায় যুদ্ধের বর্ণনা, আবার হজের বর্ণনা। এভাবে যদি আপনি যেতে থাকেন দেখবেন যে একেবারে সূরা বাকারার শেষ পর্যন্ত এই মুসলিমদেরকে রাইট ওয়েতে গাইড করার জন্য আল্লাহ যেসব বর্ণনা দিচ্ছেন সে বর্ণনাগুলো এখানে আছে, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি আমরা দেখার চেষ্টা করছিলাম। তাহলে এখানে যে কনক্লুশনটা হচ্ছিল সেটা হচ্ছিল বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা বাকারার মধ্যে প্রথমে তিন ধরনের মানুষ বর্ণনা করলেন, তারপরে মানুষের মধ্যে প্রথম মানুষ বর্ণনা করলেন, সমস্ত মানুষকে আল্লাহর ইবাদত করার আহ্বান জানায় প্রথম মানুষের বর্ণনা করলেন, কীভাবে তাকে দুনিয়াতে নামানো হয়েছে এবং তাকে হেদায়েত দেওয়া হয়েছে। তারপরে গাইডেড নেশনকে বর্ণনা করলেন, ফার্স্ট গাইডেড নেশন ছিল বনি ইসরায়েল, তারা কীভাবে সীমা লঙ্ঘন করছে সেটা বর্ণনা করে আল্লাহ বলতেছেন যে মূল বিষয় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বেসিক্যালি ইব্রাহিম আলাইহিস সালামের দিনই মূল বিষয়, সেটাই ফলো করা, সেটা নিয়ে আসছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাই সেটা ওনার দোয়ার বরকতে আসছে কি কোরআন মজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেটাই আল্লাহ বর্ণনা করছেন। সেই জন্য কিবলা পরিবর্তন হয়ে গেলো, মুসলিমদের জন্য কি নতুন রাজধানী তৈরি হলো, ঠিক স্পিরিচুয়াল রাজধানী বলা যায়, এবং পাশাপাশি কোরআন মজিদ তাদের সংবিধান, এবং এই কোরআনকে উদযাপন করার মাস হচ্ছিল রমাদান মাস। বেসিক্যালি এই জিনিসটা বোঝা যাবে, তাই না। এখানে গুরুত্বপূর্ণ আমাদের দিন হচ্ছে মিল্লাতা ইব্রাহিম, এটা হচ্ছিল মুসলিম জাতির মিল্লাতটা হচ্ছে মিল্লাতা ইব্রাহিম। এই জন্য বলা হয় যে ইসলামের
চারটা যে ফাউন্ডেশনের যে চারটা অ্যাসপেক্ট আছে, হ্যাঁ চারটা অ্যাসপেক্ট, সেটা চারটাই কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে যায়। প্রথমে যদি ইমানের কথা বলেন, ইমানের ক্ষেত্রে তাওহীদের জনক বলা হয় কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। এখানে রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছেন, ওহি করতেছেন যে তোমাকে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করতে হবে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অবস্থাতে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ওনার গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের বিষয়টা ঘুরে ফিরে কোথায় চলে যায়? ইব্রাহিমের কাছে যায়। তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সালাত আপনি দেখবেন ওয়াত্তাখিজু মিম মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে তোমরা সালাতের জায়গা হিসেবে গ্রহণ করো, যেটা বাইতুল্লার বর্ণনার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি ইজ আলনি, রব্বি জি আলনি মুকিমা সালাতি ওয়ামিন জুরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। রসুল ইব্রাহিম আলাইহিস সালাম সালাতের জন্য এবং নিজের সালাত এবং পরবর্তী জেনারেশনের সালাতের জন্য কী করলেন? দোয়া করছেন। সেটাও সালাত ডাইরেক্টলি টাইড টু সংযুক্ত ইব্রাহিম আলাইহিস সালাম। জাকাত কীভাবে? জাকাতের বিষয়টা হচ্ছিল এভাবে, এখানে ইসমাইল আলাইহিস সালামের একটা বর্ণনা আছে, ওয়াসকুর ফিল কিতাবি ইসমাইলা, ইসমাইলের ব্যাপারে স্মরণ করো, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদিল ওয়াকানা রসুলান নাবিয়ান ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসালাতি ওয়াজ জাকাতি। মানে ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালাম তার আহাল পরিবারকে সালাত এবং জাকাতের ব্যাপারে কী করতেন? আদেশ দিতেন। ওয়াকানা এমদা রব্বিহি মারদিয়ান, এবং আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন। দ্যাট মিন ইসমাইল আলাইহিসসালাম সালাত এবং জাকাতের আদেশ দিতেন, দ্যাট মিনস উনি ইমিডিয়েটলি ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকেই এটা ইনহেরিটেড করছেন। অতএব স্পষ্টভাবে জাকাত জিনিসটা সেখানে চলে যায়। হজ বলার কোনো অপেক্ষা রাখে না, হজের সমস্ত রিচুয়ালস হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের হেরিটেজ। বাইতুল্লাহ, সাফা মারওয়া, তারপর আপনি যদি জামারাজ বলেন, হ্যাঁ আরাফাত বলেন, সবগুলোর মধ্যে কি ইব্রাহিম আলাইহিসসালামের বিষয়গুলো এখানে আছে। অতএব সেটা হজ বিষয়। এখন কোরআন, রমাদান এবং সিয়াম কীভাবে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম সেই দোয়াটার কথা বললাম, রব্বানা ওয়াব আসফিহিম রসুলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়াইউয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াইউজাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। সূরা বাকারা 129 নম্বরে যে দোয়াটা করছেন, সেই দোয়ার মাধ্যমে কি রসুল, তিনি বেসিক্যালি রসুল সাল্লাল্লাহু আলাইহি এবং কোরআনের জন্য দোয়া করছেন। আর সেই কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, সেটাই হচ্ছে শাহরু রমাদান ইল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যেটা দোয়া করছে কে? ইব্রাহিম আলাইহিসসালাম। এবং সেটা কার সাথে আসছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইভাবে যদি আপনি আলোচনা করেন, তাহলে দেখবেন যে পাঁচটা ইসলামের যে পাঁচটা ফাউন্ডেশনের মানে ভিত্তির যে পাঁচটা এলিমেন্ট, পাঁচটা জিনিসই কি ইব্রাহিম আলাইহিসসালামের দিকে ফিরে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা তাহলে কানেকশনটা দেখলাম। তাহলে মূলত আমরা ইব্রাহিম আলাইহিসসালামের দিনকে অনুসরণ করছি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সেটাই এস্টাবলিশ করে গেছেন। এবং সূরা বাকারার এই ধারাবাহিকতায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল, আল্লাহ কিবলা পরিবর্তন করলেন, করে বিভিন্ন রুলিংসের মধ্যে সিয়াম ও রমাদান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পিলার, সেটা বর্ণনা করলেন। সেটা কিভাবে বর্ণনা করলেন? সূরা বাকারার 183 নম্বর আয়াতে প্রথমে আল্লাহ বর্ণনা করলেন সিয়ামকে। সিয়াম ইজ এ আলাদা ইনস্টিটিউশন। সিয়ামটা হচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দ্যাট মিন সিয়াম আজকের ছিল না, আগের থেকেও ছিল। অতএব আগের জেনারেশন ফেইল করছে, এখন তোমরা যাতে এটাতে ফেইল না করো। সিয়াম হচ্ছে সেরকম আল্লাহ সচেতনতা ডেভেলপ করা, ঠিক আছে, সেটা হচ্ছে ইনস্টিটিউশন। আগের জেনারেশন পারে নাই, আল্লাহর এক্সপেকটেশন তোমরা পারবা। তারপরে আয়াতে বলা হচ্ছে আইয়ামাম মাদুদা, গুটি কয়েকদিন, ফামান কানা মিনকুম মারিদান আওয়ালা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি সফরে থাকে বা অসুস্থতা থাকে, সে পরবর্তী দিনগুলোতে কাভার করে নেবে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এবং যাদের সামর্থ্য আছে তারা মিসকিনকে কি ফিদিয়া দিয়ে সেটাকে রিকভার করতে পারে। ওয়ামান তাতওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহু, এবং যে নিজে থেকে ভালো কাজ করে সেটা তার জন্য উত্তম। তারপর শেষে বললেন ওয়া আনতাসুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, কিন্তু কম্পেনসেশন হিসাবে সিয়ামটাই প্রতিপালন করাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এই দুইটা আয়াতে সিয়ামের ইনস্টিটিউশনকে বর্ণনা করা হচ্ছে। দ্যাট মিন্স সিয়াম যেমন রমাদানে ফরজ হয়েছে, পরে সিয়ামের কিন্তু জেনারেল কিন্তু একটা
অ্যাপ্লিকেশন আছে, যে কোনো ধরনের ভুল হয়ে গেলে কম্পেনসেশন হিসাবে কি ফিদিয়া হিসেবে সিয়াম পালন করতে হয়। যেমন হজের সময় যদি কোনো রকম বিষয় হয় সেখানে হজের আয়াতের মধ্যে বলা আছে সিয়াম পালন করতে হবে, তিনটা হজের সময় সাতটা মানে বাড়িতে পৌঁছানোর পরে দশটা সিয়াম, এরকম বিভিন্ন রকম রুলিংস আছে। ভুল হয়ে গেলে জিহার যদি কেউ করে থাকে তার স্ত্রীর সাথে, তাকে টানা ষাট দিন কি সিয়াম পালন করতে হবে। এগুলো হচ্ছিলো কি, যেহেতু আল্লাহ সচেতনতা চলে গেলে কম্পেনসেশন হিসেবে তার মধ্যে সেই তাকওয়াটা রিভাইভ করার জন্য ইট ইজ এ ইনস্ট্রুমেন্ট আল্লাহ সেখানে বর্ণনা করলেন। বর্ণনা করার পরে তারপর যে জিনিসটা আসলো রমাদানের হিসাবটা বলা হলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমাদান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কিন্তু রমাদান মাস যদি সম্পর্কে আমাদের কমন পারসেপশন কি, রমাদান মাস হচ্ছে সিয়ামের মাস, কিন্তু আল্লাহ বলছেন সিয়ামের আগে রমাদান হচ্ছে কি, রিলেটেড টু কোরআন। ঠিক আছে, রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতে মিনাল হুদা। সেখানে কোরআনকে আল্লাহ বর্ণনা করতেছেন, কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মজিদে বিভিন্নভাবে বর্ণনা করছেন। এখানে একটা বর্ণনা হচ্ছে এটা মানব জাতির হুদা, এবং এই হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ এবং সত্যমিষ্ঠার সুস্পষ্ট প্রমাণ এই কোরআন মজিদের মধ্যে আছে। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছিলো, তাহলে কোরআন থেকে আমাদের এই জিনিসটা বোঝা দরকার, কি বোঝা দরকার, এটা মানব জাতির হেদায়ত এবং এই হেদায়েতের পরিষ্কার প্রমাণ এটার মধ্যে আছে, এবং সত্য মিথ্যার পার্থক্যের পরিষ্কার প্রমাণ এটার মধ্যে আছে। অতএব এটা যতক্ষণ আপনি স্টাডি না করতেছেন, এটা যতক্ষণ আমরা এটাকে নিয়ে গবেষণা না করতেছি, ততক্ষণ এটা আমরা বুঝতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই মাসে কোরআন নাজিল করছেন কোরআনের এই জিনিসগুলো বোঝার জন্য। দ্যাট মিন্স কোরআনের সাথে আমরা বলছিলাম যে মুসলিম জাতির কি সম্পর্ক রিজুভিনেট করার মাস হচ্ছে রমাদান মাস, তাই না? রমাদান মুসলিম জাতিরকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে দিয়েছেন কী হিসাবে, বাইতুল্লাহকে দিচ্ছেন হচ্ছিল তার রাজধানী হিসাবে, স্পিরিচুয়াল রাজধানী। মুসলিম জাতির কোনোভাবে পলিটিক্যাল রাজধানী কোনো সময় বাইতুল্লাহ ছিল না। রসুল সাল্লাহ সাল্লামের সময় মদিনা ছিল রাজনৈতিক রাজধানী, এবং পরবর্তী রসুল সাল্লাহ সাল্লাম এবং খলিফারা সেদিনে যাওয়ার পরে এটা আর মদিনাতে ফেরত আসে না, এটা মদিনার বাইরে বাইরে এখন স্টিল টুডে। অর্থাৎ মক্কা মদিনা হচ্ছিল মুসলিমদের কি স্পিরিচুয়াল সেন্টার বলতে পারেন, এবং সেই স্পিরিচুয়াল সেন্টার আল্লাহ যখন দিলেন, দেওয়ার পরে কোরআনকে সংবিধান হিসেবে দিলেন, এবং মুসলিম জাতির হচ্ছিল জাতীয় দিবস হচ্ছিল কি, লাইলাতুল কদর। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছিল আরবি ক্যালেন্ডারে দিবস শুরু হয় রাত দিয়ে, যেমন মাগরিব হওয়ার সাথে সাথে ডেট চেঞ্জ হয়ে যায়। আমরা কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে অভ্যস্ত, আমরা কিন্তু সেটা আমরা এটার মধ্যে গোলমাল করে ফেলি। যেমন আজকে জুমাবার, বেসিক্যালি জুমাবারটা শুরু হয়েছে আমাদের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী গতকাল মাগরিবের পরে, মাগরিবের পর মাগরিব হওয়ার সাথে সাথে ডেট চেঞ্জ হয়ে গেছে, আপনার বৃহস্পতিবার মাগরিবের সাথে সাথে জুমাবার শুরু হয়ে গেছে, এবং জুমাবার শুরু হওয়া যাওয়ার সাথে সাথে আপনার সুরা কাহাফ পড়া শুরু করতে পারেন মাগরিবের পর থেকে। এটা এটা কিছু সেটার মধ্যে সিলেবাসের মধ্যে পড়ে যাচ্ছে। অতএব আপনি যদি দেখেন দিবস শুরু হয় কী দিয়ে, রাত্রি দিয়ে, তাহলে লাইলাতুল কদরের দিবসটা শুরু হয় কী দিয়ে, রাত দিয়ে। তাহলে একটা ইন্টারেস্টিং বিষয়, তাহলে ওইটা হচ্ছিলো মুসলিম জাতির হচ্ছিলো জাতীয় দিবস। তাহলে সেই জাতীয় দিবসটা লুকায়িত আছে কোথায়, রমাদান মাসে। সে জাতীয় দিবসের ইয়ে কী, বেনিফিট কী, এটা হচ্ছে হাজার মাস থেকে উত্তম। কেন হাজার মাস থেকে উত্তম, কারণ সেই রাতে কী নাজিল হয়েছে, কোরআন মজিদ নাজিল হয়েছে। তাহলে কোরআন মজিদ কতটুকু ভ্যালুয়েবল সেটার বর্ণনা কিন্তু সেখানে আছে। তাহলে সেই জিনিসটাই আমরা বেসিক্যালি উদযাপন করছি। তাহলে দেখা যাচ্ছে যে রমাদান মাসের মূল ফোকাস হচ্ছিলো কি, লাইলাতুল কদর। লাইলাতুল কদরটাকে আপনাকে আমাকে পেতে হবে, এবং সেই বাতে কি কোরআন মজিদ নাজিল হয়েছে, এবং কোরআনের সাথে গভীর সম্পর্ক করার মাসই হচ্ছিলো রমাদান মাস। সেটাই এখানে বলা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমাদান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতে মিনাল হুদা, এটা হচ্ছিলো মানব জাতির জন্য হুদা, হেদায়ত, এবং এটার মধ্যে হেদায়তের প্রমাণ এবং সত্য মিথ্যার প্রমাণ আছে। অতএব সেটা আপনাকে আমাকে বুঝতে হবে। সেই জন্য পরের বাক্যে বলা হচ্ছে ফামান শাহিদা মিন কুমো শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে এই মাসের সাক্ষী হবে সে যাতে সিয়াম রাখে। কমান্ডটা কিন্তু ডিফারেন্ট, এখানে বুঝতে হবে। আল্লাহ সরাসরি বলে নাই এই মাসের সিয়াম রাখা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়ামু বলে কিন্তু এই ধরনের কথা বললেন নাই, বললেন যে এ মাসের সাক্ষী হবে। মানে রমাদান মাসের সাক্ষী হওয়া মানে কি, রমাদান মাসে যে কোরআন নাজিল হয়েছে সেটার সাক্ষী হওয়া।
মানে রমাদান মাসে কোরআন তখন প্রশ্ন হচ্ছে আপনার আমার জীবনে কোরআন নাজিল হয়েছে কিনা তাহলে এই মাসের সাক্ষী হওয়া মানে হচ্ছিল কোরআন সম্পর্কে আমাদের কি করতে হবে এটাকে বুঝতে হবে এটা হুদাল লিনাস এটা বাইয়ানাতে মিদাল মিনাল হুদা ওয়াল ফোরকান এটা বুঝতে হবে এটা সাক্ষী হতে হবে এবং এটাকে ফলোড বাই কি করতে হবে সিয়াম পালন করতে হবে তাহলে দুইটা কমান্ড কিন্তু এখানে আছে আমরা একটা কমান্ড নিয়ে কিন্তু দৌড়াচ্ছি আবার বলি আমরা একটা কোরআন কমান্ড নিয়ে দৌড়াচ্ছি সেটা হচ্ছে রমাদান মাসে সিয়াম ফরজ করা হয়েছে এটা নিয়ে আমরা দৌড়াচ্ছি কিন্তু রমাদান মাসে যে কোরআন বোঝাটা যে ফরজ কাজ বা এটা যে ম্যান্ডেটরি কাজ একই লাইনের মধ্যে আল্লাহ বলে দিলেন সেটা আমাদের কাছে ইগনোর হয়ে গেল অথচ দেখেন আমরা স্ট্রাকচার অনুযায়ী কী করি রমাদানের প্রথম দিন যখন শুরু হবে কোনো একটা বৃহস্পতিবার মাগরিব পরে রমাদান শুরু হয়ে যাবে রমাদান শুরু হয়ে গেলে আপনি প্রথম কাজটা কী করবেন আপনি এশার সালাতের পরে কিয়ামুল লাইন পড়বেন মসজিদে তারাবি পড়বেন এবং শেষ সাথে উঠে তাহাজ্জুদ পড়বেন বা রাতের নামাজ শুরু করবেন যে রাতের নামাজের মধ্যে আপনি এক্সট্রা কোরআন শুনবেন অথবা পড়বেন দ্যাট মিনস আপনি কী হচ্ছেন কোরআনের সাথে এঙ্গেজড হচ্ছেন আপনি কোরআনের সাথে আপনার জীবনে কোরআন নাজিল করতেছেন আমরা প্রত্যেকে জীবনে কি কোরআনকে নাজিল করতেছি এবং কোরআনে নাজিল করে এখান থেকে বোঝার চেষ্টা করতেছি কোরআন কি আমাদের জীবনের হেদায়েত মানব জাতির হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যের প্রমাণ এটার মধ্যে আছে অতএব সেই বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তাহলে এভাবে কিন্তু এই কমান্ডটা দেওয়া আছে অতএব আমরা যদি সিয়াম যেমন পালন করতেছি ঠিক একইভাবে রমাদান মাসে কী করতে হবে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে ইট ইজ অলসো ম্যান্ডেটরি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অবশ্যই করণীয় একটা বিষয় যেটা যুগের পর যুগ আমাদের জেনারেশনে কী হলো এটা ইগনোর হচ্ছে সেটা হচ্ছে দুঃখজনক বিষয় এটা বোঝা জরুরি কেন এই দুই লাইনের মাঝখানে কিন্তু পরিষ্কার করে জিনিসটা বলা আছে তাই না তো এখানে আমরা বারবার একটা এক্সাম্পল বলি এইভাবে যে রমাদানে সিয়াম পালনের আগে সিয়ামের ফরজ সিয়াম ছিল মুসলিমদের প্রতি বেসিক্যালি আশুরার সিয়াম এবং বলতে পারেন মাসের তিন দিনের সিয়াম যেটা আইমে বিজের সিয়াম তো আশিরা সিয়ামের যখন বর্ণনা হাদিসের বর্ণনা যেভাবে আসছে রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনে আসলেন তখন ইহুদিদেরকে ইহুদিরা আশুরার দিন সিয়াম পালন করতো তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন সিয়াম পালন করো তখন তারা বলল যে এই দিন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল কাউমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে উদ্ধার করছেন সেই জন্য সুক্রিয়া স্বরূপ তার সেই দিন তারা সিয়াম পালন করে এবং রসুল সাল্লাহ সাল্লাম বললেন মুসা আলাইহিস সালামের উপর আমাদের হক বেশি আমরাও এই দিনে কী করবো সিয়াম পালন করবো তাহলে দেখেন আশুরার দিন তারা সিয়াম পালন করে সুক্রিয়া স্বরূপ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার দেখেন আমাদের রমাদান সংক্রান্ত যে আয়াত 185 নম্বর আয়াতের শেষে কি রমাদানের পারপাস হচ্ছে লা আল্লাকুম তাশকুরুন রমাদানের মাঝখানে হচ্ছিল যাতে আল্লাহ দিচ্ছেন যাতে আমরা সুক্রিয়া আদায় করি তাহলে এই মাসে সুক্রিয়া আদায় করতেছি তাহলে এই মাসে যে সিয়াম পালন করতেছি কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতেছি এর বিপরীতে আমরা বেনিফিটেড হব বেনিফিটেড হওয়ার বিপরীতে মানুষ সুক্রিয়া আদায় করে না ঠিক একইভাবে যদি আপনি সেই মুসা আলাইহিসসালামের কাহিনীটা যদি দেখেন এটার সাথে এটা কিন্তু প্যারালাল মিলে যায় প্যারালটা মিলে যায় এটা বোঝার চেষ্টা করেন যে প্যারালটা হচ্ছে এভাবে মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েল কাউমকে নিয়ে মিশর থেকে বের হয়ে যেতে চাচ্ছিল তখন ফেরাউন দিচ্ছিল না এবং এটার বিপরীতে এই বার্গেনিংয়ের বিপরীতে বলতে পারেন অনেকগুলো সাইন অনেকগুলো মুজিজা আল্লাহ দিলেন মুসা আলাইহিসসালামকে একের পর এক পঙ্গপাল রক্তের নদী অনেক কিছু দিলেন এবং সেই মুজিজারগুলোর বিপরীতে ফেরাউনরা অতিষ্ঠ হয়ে যায় ফেরাউনের জেনারেল যায় মুসা আলাইহিসসালামের কাছে রিকোয়েস্ট করলো যে তোমার রবকে বলো এগুলো থামাতে আমরা বনি ইসরায়েল থেকে তোমাদের সাথে যেতে দেবো তো উনি থামালেন রবকে রিকোয়েস্ট করে থামলো সেই জিনিসগুলো কিন্তু তারপরে তারা যেতে দিতে রাজি না সেই প্রেক্ষাপটে ইব্রাহিম মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েল কাউমকে বললেন যে আজকে আমার সাথে বেরোতে হবে কেন আল্লাহর তরফ থেকে উনি বললেন আজকে বেরো যেতে হবে তাহলে এটা একটা হেদায়ত আল্লাহ হেদায়ত দিলেন যে তোমরা আজকে সবাই মিলে বেরোয় যাও কিন্তু সবার মনে তো শঙ্কা যে আমরা বেরোতে গেলে তো ফেরাউন আমাদের পিছনে ধাওয়া করবে আমাদেরকে মেরে ফেলবে কিন্তু যেহেতু আল্লাহর হেদায়েত আসছে মুসা আলাইহিসসালামের কাছে তারা মুসা আলাইহিসসালামকে অনুসরণ করতে থাকলো করতে করতে এক পর্যায়ে তারা কোথায় পৌঁছালো সমুদ্রের পারে তখন দেখা যায় যাওয়ার কোনো রাস্তা নাই তারা তাদের মনে ভীতি এর পাশাপাশি ফেরাউন পিছনে থেকে তাদেরকে ধাওয়া করতে থাকলো তাহলে তাদের মধ্যে কী আসলো তাদের শেষ তাদের কাছে এই হেদায়েতটাকে মিনিংফুল অনেকের কাছে মনে হচ্ছিল না কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন কাল্লা কখনো না তখন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা মুসা আলাইহিসসালাম ওহী করলেন যে তুমি লাঠি বাড়ি দাও সমুদ্রের মধ্যে বিভক্ত হয়ে যাবে তখন লাঠি বাড়ি দিল সমুদ্রের মধ্যে বিভক্ত হয়ে গেল এবং বনি ইসরায়েল কাউম সেখান থেকে বেরিয়ে গেল অলৌকিকভাবে এটা হচ্ছে আল্লাহর হেদায়েত আল্লাহ হেদায়েত দিচ্ছে সেটা অনুসরণ করলে কী ফলশ্রুতি হয় সেটার প্রমাণও কী সেদিন তারা দেখল
এবং দেখার সাথে সাথে তারা সেখান থেকে রেসকিউড হলো শুধুমাত্র রেসকিউড হলো না ফেরাউন যখন তাদেরকে ধাওয়া করলো ফেরাউন কি সেই সমুদ্রের মধ্যে নিমজ্জিত হলো তখন পরিষ্কারভাবে তারা দেখলো সত্য মিথ্যা পার্থক্য দেখলো তাহলে যে জিনিসটা কোরআন সম্পর্কে বলা হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতে মিনাল হুদা ওয়াল ফোরকান এই জিনিসটা সেদিন বনি ইসরাইল কাউমরা কি প্রত্যক্ষ করলো যারা হাজির ছিল তারা আল্লাহর কাছ থেকে হেদায়েত আসতে দেখলো হেদায়েতটাকে ইম্পসিবল মনে করলো কিন্তু সে হেদায়েত ফলো করার মধ্যে অলৌকিকভাবে সে হেদায়েতের বাস্তবতা দেখলো এবং সত্য মিথ্যার পার্থক্য দেখলো এটা তারা সেই সময় দেখছিল তাহলে সেই সময় এর সাথে কোরআনের পার্থক্যটা বোঝা জরুরি কেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলদের কাছে কি মুজেজা দিতেন অলৌকিকতা দিতেন সেটা দেখে সবাই বলতো যে ইনি হচ্ছে রসুল আর ওনার মুখ থেকে যেটা বেরোতো সেটা হচ্ছে মেসেজ সেটা হচ্ছে বার্তা দুইটা মিলে তারা বিশ্বাস স্থাপন করতো মানে দুইটা পার্ট ছিল একটা হচ্ছে মিরাকেল একটা হচ্ছে মেসেজ এই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন কোরআন হচ্ছে টু ইন ওয়ান রসুল সাল্লাহ সাল্লামকে দেওয়া মুজেজার মধ্যে সবচেয়ে বিগেস্ট মুজেজা কী হচ্ছে কোরআন মজিদ তো কোরআন মজিদ হচ্ছিল মুজেজা কোরআন মজিদ হচ্ছে হেদায়েত এবং আপনি যদি এটাকে নিয়ে ডিল করেন তখন সাথে সাথে আপনার আমার কাছে কী মনে হবে কোরআনকে মনে হবে হুদাল লিন্নাস এটার মধ্যে সমস্ত প্রমাণ এটার মধ্যে পাবেন হুদারও প্রমাণ পাবেন সত্য মিথ্যাকার প্রমাণ পাবেন সেটাই অনুভূত করার মাস হচ্ছে কি রমাদান মাস তাহলে আমরা যখন কোরআনকে নিয়ে ডিল করব আমাদের পর্যায়টা এমন জায়গায় যেতে হবে কেমন পর্যায় ওই বনি ইসরায়েল কাউম যেমন মুসা আলাইহিস সালামকে নিয়ে বেরোয় যাচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা কোরআনের সম্পর্কে আমাদের হওয়া উচিত সেটার হওয়ার এঙ্গেজমেন্টের মাস হচ্ছে কি রমাদান মাস সেই জন্য দেখেন সিয়ামটা কি শিফট হয়ে গেল এখন আর বনি ইসরায়েলের সেই ইতিহাসের আমাদের প্রয়োজন নাই এখন নতুন মুজিজা নতুন মিরাকেল কি আসছে নতুন মিরাকেল মেসেজ আছে কোরআন মজিদ উদযাপনের মাধ্যমে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে রমাদান মাসে অতএব এটা কিন্তু খুব প্যারালালি জিনিসটা আসছে তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ এটার ভিতরে আছে এরপরে আল্লাহ বলতেছেন ওয়ামান শাহিদ ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতু মিন আইয়ামিন উখর এটা হচ্ছে কমন সিয়ামের স্টেটমেন্ট যে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা সফরে থাকে সে পরবর্তী দিনগুলোতে কভার করে নেবে কিন্তু এখানে কোনো ফিদিয়ার অপশন নাই আপনি 184 নম্বর আয়াতে যদি আপনি দেখেন এই অপশনটা দেওয়ার পর ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখর বলার পরে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন যাদের সামর্থ্য আছে তারা ফিদিয়া দিয়ে এটাকে কভার করবে কিন্তু রমাদান সিয়ামের ক্ষেত্রে সেই জিনিসটা এখানে নাই তার অর্থ হচ্ছে রমাদানের সিয়াম আপনাকে কী করতে হবে পূরণ করে নিতে হবে তাই না সেটাই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তারপর আপনার আমার কাছে মনে হচ্ছে জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে সাথে সাথে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ চান তোমাদের জন্য সহজ করে দিতে আল্লাহ চান না তোমাদের জন্য কঠিন করে দিতে এটারও একটা এক্সপ্লেনেশান আছে এখানের বা দিয়ে বা প্রিপজিশন আছে অতএব এখানে অনেকগুলো অর্থ আছে আল্লাহ চান তোমাদের দ্বারা সহজ করে দিতে আল্লাহ চান না তোমাদের দ্বারা কঠিন করে দিতে কেন রমাদান মাসের মূল পারপাস হচ্ছিল কি একদম সিয়ামের পালন পারপাসটা কী তাকে অর্জন করা তাকে যদি অর্জন করতে হয় তাহলে আপনাকে টানা কি 30 দিন সিয়াম পালন করতে হবে এবং এটার কোনো কম্পেনসেশন এটার কোনো মানে ফিদিয়া দিয়ে হবে না আপনাকে সিয়ামটাই পালন করতে হবে এই জন্য পরের বাক্যে বলা হচ্ছে ওয়ালি তুকমিলুল এদাতা যাতে করে তোমরা কি কাউন্টিং কমপ্লিট করতে পারো গণনা কমপ্লিট করতে পারো এটা 30 দিনের ট্রেনিং প্যাকেজ তারপর বলা হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাতে করে তোমরা আল্লাহর বরাত ঘোষণা করতে পারো যেভাবে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়েছে তিনি যেভাবে তিনি হেদায়েত দিয়েছেন কিসের মাধ্যমে হেদায়েত দিয়েছেন কোরআনের মাধ্যমে আপনি যে রাতব্যাপী কোরআন নিয়ে এক্সারসাইজ করতেছেন সেখান থেকে আপনি হেদায়েত পাচ্ছেন এরাদের বিপরীতে আপনি খুব সুন্দর করে বলতে পারতেছেন অন্তরের ভিতর থেকে বলতে পারতেছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহি ইলহাম যেটা হচ্ছে রমাদানের ক্লোজিংয়ের কি স্লোগান ক্লোজিংয়ের স্লোগান কি এটা সেই কথাটা বলতেছে এটা হচ্ছে আরেকটা পারপাস ওয়ালি ওয়ালা আল্লাহ কুম তাস করুন যাতে করে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো তাহলে রমাদানের তিনটা পারপাস এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর স্ট্রাকচার অনুযায়ী এই আয়াতটা গোছানো আমি আপনাকে একবার স্ট্রাকচারটা দেখে তাহলে বুঝতে পারবেন কীভাবে আছে বলা হচ্ছে শাহরু রমাদান ইল্লাজি উনজিলা ফিহিল কোরআন রমাদান মাস হচ্ছিল সেই মাস যে মাসে কি কোরআন মজিদ নাজিল হয়েছে এবার এটাকে যদি লিঙ্ক করেন লা ওয়ালা আল্লাহ কুম তাস করুন যাতে করে তোমরা কী করতে পারো শুক্রিয়া আদায় করতে পারো রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য কি তোমরা যাতে শুকরিয়া মানে তোমরাও নিজেদের জীবনে কি করবা কোরআনকে নাজিল করবা ঠিক আছে নাজিল করার মাধ্যমে তোমরা কি বেনিফিটেড হবা সেবার মাধ্যমে তোমরা শুকরিয়া আদায় করবা তারপর হচ্ছিল হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতি মিনাল হুদা কোরআনের কন্টেন্টটা কি এটা মানব জাতির জন্য হুদায়ত এবং হেদায়তের পরিষ্কার
প্রমাণ এবং সত্য মিথ্যার প্রমাণ এটার মধ্যে আছে এটা যদি আপনি যদি রিয়ালাইজ করতে পারেন তাহলে কি কাজ করতে পারবেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম তাহলে আল্লাহ যেভাবে হেদায়েত দিলেন সেভাবে আপনি আল্লাহর বরাত ঘোষণা করতে পারবেন এরপরে আসেন পরের সাবজেক্ট হচ্ছিল ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম যে এই মাসের সাক্ষী হবে সে যাতে এই মাসের সিয়াম পালন করে ওয়ামান কানা মারিদান আওয়ালা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখর যদি এটা কেউ মিস করে সিয়ামটা সে পরবর্তী দিনে এটাকে কভার করে নিবে এটা যদি আপনি করতে পারেন তাহলে এটা কেন ওয়ালি তুক মিলুল এদাতা যাতে তোমরা কাউন্টিংটা কমপ্লিট করতে পারো এবং মিডল অফ দি আয়াত হচ্ছে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ চান তোমাদের দ্বারা তোমাদের জন্য সহজ করে দিতে তোমাদের দ্বারা তোমাদের মাধ্যমে সহজ করে দিতে আল্লাহ চান না তোমাদের দ্বারা তোমাদের মাধ্যমে তোমাদের জন্য কঠিন করে দিতে কারণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে জিনিসটা আমরা এই আলোচনার প্রথমে বলছি এই জাতিকে আল্লাহ কি হিসেবে মিডল নেশন হিসেবে তৈরি করছে ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস এই জাতিকে মিডল নেশন হিসেবে জাস্ট নেশন হিসেবে তৈরি করছে যাতে করে তারা মানব জাতির জন্য কি হয় সাক্ষী হয় তাদেরকে দেখে মানুষ কি করে হেদায়েতের রাস্তায় চলে ওই জিনিসটা আল্লাহ কি করতেছেন সহজ করে দিচ্ছেন মুসলিমরা যদি রাইট ওয়েতে রমাদান এবং সিয়ামের মধ্যে ইনভলভ হয় দ্যাট ইজ দ্য মেইন পারপাস এখানে যদি আপনি ধরেন মাঝখানে বলা হচ্ছে আল্লাহ চান তোমাদের জন্য তোমাদের দ্বারা তোমাদের মাধ্যমে সহজ করে দিতে আল্লাহ চান তোমাদের মাধ্যমে তোমাদের দ্বারা কঠিন না করতে কেন মানুষ মুসলিমরা যদি রাইট ওয়েতে তাদের মধ্যে অ্যাটিচিউড না ডেভেলপ না হয় তারা অবশ্যই পরিস্থিতি কঠিন করবে অতএব খুব প্রোফাউন্ড আয়াত হচ্ছে 185 নম্বর একটা আয়াতের মধ্যে আল্লাহ রমাদানকে ডিসক্রাইব করছেন রমাদানের মধ্যে কোরআনের সাথে সিয়ামের যে রিলেশন সেইগুলো সবগুলো করছেন এবং টোটাল পারপাসটা এখানে বর্ণিত হচ্ছে অতএব এটা বোঝা দরকার এবং এটা বুঝেই আমাদেরকে রমাদান সংক্রান্ত পরিকল্পনা করা উচিত এটা হচ্ছে একটা বিষয় এরপর 186 নম্বর আয়াতে যদি দেখেন এখানে বলা হচ্ছে ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব বললেন কেউ যদি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আমি নিকটবর্তী এটা ইন্টারেস্টিং বিষয় দুইটা বিষয় হচ্ছে এটা যে রমাদান মাসে আমরা বললাম কি আপনি আমি কোরআন নিয়ে এঙ্গেজড হব কোরআন নিয়ে যখন আপনি পড়তেছেন কোরআন কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা যখন আপনি পড়তেছেন তখন আল্লাহ কি আল্লাহর কাছাকাছি আপনি চলে যাচ্ছেন মানে আপনি যদি কারো কথা শুনেন আপনি তার কাছে চলে যাচ্ছেন না যখনই আপনি আল্লাহর কাছে চলে যাচ্ছেন এর বিপরীতে কি আল্লাহ আপনাকে শেখাচ্ছেন আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আপনি যখন দোয়া করতে থাকলেন তখন আল্লাহ আপনার কাছে চলে আসলো মানে দুইটা রেসিপ্রোকাল বিষয় যখন মানুষ কিতাব পড়ে বুঝে তখন আল্লাহর কিতাব পড়ে তখন আল্লাহর কাছাকাছি মানুষ চলে যায় চলে যাওয়ার পরে তারপরে সে যখন দোয়া শুরু করে তখন আল্লাহ তার নিকটবর্তী সেইটাই এখানে বর্ণনা হচ্ছে ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিম আল্লাহর নৈকট্য আল্লাহ নিকটে চলে আসে যখন কখন যখন মানুষ আল্লাহর কাছে দোয়া করে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং রমাদান মাস হচ্ছে দোয়ার মাস দ্যাট মিনস রমাদান মাসে হচ্ছে বেশি বেশি কোরআন পড়া এবং দোয়া করার মাসে কোরআন পড়লে আপনি জানতেছেন যে আল্লাহ কী চান আল্লাহ কী তার বান্দার কাছে কী চান সেটা সেই অনুযায়ী কাজ করে আল্লাহর কাছে যখন দোয়া করতেছেন তখন আল্লাহরও আপনার মধ্যে নিকটবর্তী হয়ে যাচ্ছেন এটা অসাধারণ একটা কমপ্লিমেন্টারি বিষয় এবং এখানে শেষে দেখেন লা আল্লাহুম ইয়ার সুদুন বলা হচ্ছে যাতে করে তারা সৎ সঠিক পথে থাকতে পারে হেদায়েত হচ্ছিল যে জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস কোরআন মজিদ থেকে আপনি হেদায়েত পাবেন হেদায়েত কন্টিনিউসলি আপনাকে নিতে হবে আল্লাহর কাছে দোয়া করলেই এই কানেকশানটা কি কমপ্লিট হচ্ছে এই কানেকশানটা আল্লাহর সাথে যখন কানেকশানটা কমপ্লিট হচ্ছে তখন বেসিক্যালি আপনি কি রাইটস পাথে চলতেছেন আপনি কোরআন মজিদ থেকে আমরা জানতেছি কী করা উচিত এবং কী করা উচিত না এখন যখনই আমরা করতে যাচ্ছি তখন কী দরকার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই সেখান থেকে দোয়া শুরু হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন দ্যাট মিন্স কন্টিনিউয়াসলি আপনার আমার আল্লাহর সাথে দোয়া করতে হবে এই যদি দোয়া যখন করলেন তখন কানেকশনটা স্টাবলিশড হয়ে গেল এই স্টাবলিশ কানেকশন স্টাবলিশ করার মাধ্যমে বেসিক্যালি আমরা কি রাইট পথে সঠিক পথে চলতে পারবো লা আল্লাহুম ইয়ার শুধুন তাহলে রমাদানের পারপাস দিলাম দেখলাম যে তিনটা লি তুক মিলুল এদাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লা আল্লাকুম তাশকুরুন তিনটা আর দোয়ার পারপাসটা কি লা আল্লাহুম ইয়ার শুধুন যাতে করে আমরা স্ট্রেইট পথ হতে পারি অতএব জিনিসটা কিন্তু একটার সাথে একটা কমপ্লিমেন্টারি হিসাবে বর্ণিত হচ্ছে এটা অনেক বড় তাফসির আছে আমরা যার শর্টকাট কন্টেন্টটা এখানে বলার চেষ্টা করলাম এরপরে আসছে 87 নম্বর আয়াতে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসা ইলা নিসাইকুম
এভাবে আল্লাহ বর্ণনা করতেছেন। সিয়ামের রাতগুলোতে স্পাউসের সাথে ঘনিষ্ঠ হতে বলতেছেন, পাশাপাশি এখানে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদি মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফাজর, যে কীভাবে আপনি খাওয়ার এবং পান করবেন কোন সময়টা সেটা বর্ণনা করা হচ্ছে। ওয়া সুম্মা আতিম্মু সিয়ামা ইলা লাইল, সিয়ামের বর্ণনা আছে। তারপর হচ্ছে ওয়ালা তাক তুবাশির উন্না ওয়া আন্তুম আকিউনা ফিল মসজিদ, এতেকাফের কথা বলা হচ্ছে। এতেকাফের সময় স্ত্রী স্পাউসের সাথে ঘনিষ্ঠ হওয়ার কথা ব্যাপারে মানা করা হচ্ছে। তারপর বলা হচ্ছে তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, যতগুলো হুদুদ, এগুলো অনেকগুলো হুদুদ বলা হচ্ছে। স্পাউসের সাথে ইন্টিমেট হওয়াটাও হুদুদ, খাওয়া এবং পান থেকে বিরত থাকা, এতেকাফের সময় এতেকাফে যাওয়া এবং সেখান থেকে স্পাউসের সাথে ইন্টিমেসি থেকে দূরে থাকা, এগুলো অনেকগুলো হুদুদ বর্ণনা করার পরে শেষে যে বাক্যটা গুরুত্বপূর্ণ 187 নম্বরের শেষ বাক্যটা, এই টোটাল প্যাসেজের উপরে যদি আপনি নেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, এইভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন মানুষের জন্য যাতে করে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। ইন্টারেস্টিং বিষয়, এই প্যাসেজটা শুরু হয়েছিল কি দিয়ে চিন্তা করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, ওহে যারা ঈমান এনেছো তোমরা। কিন্তু শেষ হলো কি, মানব জাতিকে নিয়ে। দ্যাট মিন্স সিয়াম রমাদানের যে ইনস্টিটিউশনটা আল্লাহ বর্ণনা করতেছেন, এটা মানব জাতির কে মানব জাতিকে রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইনস্টিটিউশন। এটা এমন একটা ইনস্টিটিউশন যে মাসে রমাদান মাসে মুসলিমরা তাদের কনস্টিটিউশনের সাথে কী করে, গভীর সম্পর্ক তৈরি করে এবং পাশাপাশি এই জায়গা থেকে তারা কোরআন মসজিদও কী করে প্রচার করে। কেন এটাকে বলা হচ্ছে হুদাল্লিন্নাস, হুদাল্লিন্নাস মুসলিমরা বুঝবে এবং মুসলিমরা এই হুদাল্লিন্নাসটাকে সবার কাছে পরিচালনা করবে। রমাদান সিয়াম থেকে মানুষ যেভাবে স্পিরিচুয়ালি এবং ফিজিক্যালি বেনিফিটেড হয়, সেজন্য তারা লা আল্লাকুম তাশকুরুন, এটা দেখে অন্য নন মুসলিমরা কী করবে, বলবে যে তোমার এই সাকসেসের ইয়ে কোথায়, সোর্স কোথায়, মানে তোমরা যে উন্নতি লাভ করতেছো। কেন না, আমরা সবসময় কি একজন রোল মডেল দেখার চেষ্টা করি। মানুষ কী করে, একজন সাকসেসফুল মানুষকে দেখে কিন্তু তার দৃষ্টিতে সাকসেসের বিভিন্ন ডেফিনেশন হতে পারে, সে যে দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিতে দেখে কী করে তাকে অনুসরণ করার চেষ্টা করে। যেমন একটা ছেলে যদি ভালো, একটা ছেলে বা মেয়ে যদি ভর্তি পরীক্ষা ভালো করে, তার পিছনে মানুষ দৌড়াচ্ছে যে সে কী করছে, কত ঘন্টা পড়ছে, সেটা যেমন গবেষণার বিষয়, মুসলিমদের ব্যাপারে মানুষের গবেষণার বিষয় হওয়ার কথা যে মুসলিমরা এত সুন্দর জীবনযাপন করবে, ব্যালেন্স জীবনযাপন করবে, সেটা দেখে নন মুসলিমরা বলবে কি আমরা তোমাদের মতো হতে চাই। তাহলে হতে গেলে ফর্মুলা কি, রমাদানের মাসে আমাদের মতো করে আসো, রমাদান মাসে কোরআন নিয়ে ডিল করো, রমাদান মাসে সিয়াম পালন করো, রমাদান মাসে কী করো তোমার স্পাউসের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমার পারিবারিক সমস্যার সমাধান হবে, তোমার স্পিরিচুয়াল সমস্যার সমাধান হবে, তোমার মধ্যে ওয়েলবিং থাকবে। কেন দুইটা জিনিস হচ্ছিলো, কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করার মাস হচ্ছিলো রমাদান মাস, স্পাউসের সাথে গভীর সম্পর্ক তৈরি করার মাস হচ্ছে রমাদান মাস। কেন দুইটা হাদিসের বর্ণনা হচ্ছে, হয়রকুম মান্তা আল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে আরেকজনকে শেখায়, দ্যাট মিন যে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করছে। তারপরে একইভাবে আরেকটা হাদিস আছে, খৈরকুম খৈরকুম লি আহলিহি ওয়া আনা খৈরকুম লি আহলি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্পাউসের সাথে, তার স্পাউসের সাথে উত্তম এবং আমি আমার স্ত্রীর সাথে উত্তম। অতএব এটা খুব সুন্দরভাবে, এবং এই দুইটা রিলেশন যদি মানুষ রিজুভিনেট করতে পারে, শক্তিশালী করতে পারে, তাহলে অবশ্যই দুনিয়াতে তার জন্য সাকসেস আসবে, এটা রোল মডেল হবে। সেজন্য এই আয়াতের শেষে আল্লাহ বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাকুম ইয়াত্তাকুন। তাহলে রমাদানটা শুধুমাত্র আমাদের ব্যক্তির বিষয় না, এটা যদি আমরা যথাযথ করতে পারি এটা বড় ধরনের দাওয়াতি কাজের বিষয় হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি বেনিফিটেড না হই তাহলে আরেকজন কীভাবে বেনিফিটেড হবে, মানে এটা তো এটা এটা কোনো অলৌকিক, মানে এমন কোনো ধারণা না যেটা মানুষ কোনো দিন দেখবে না। একজন মুসলিম যদি কোরআন অনুযায়ী জীবনযাপন করে তাহলে দুনিয়াতে সে কী হবে, রোল মডেল হবে, সেটার এক্সাম্পল ইতিহাসে অনেকেই আছে, তাই না? সাকসেসের মানে ডেফিনেশনটা কি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জিনিসটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে কথাটা আমরা বলছিলাম 188 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকান মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআমালুন, তোমরা অন্যায়ভাবে আল্লাহর অন্যদের মাল খেয়ে ফেলো না, মাল খেয়ে ফেলার জন্য ঘুষ দিও না বিচারককে। দ্যাট মিন্স এটা হচ্ছে প্রথম লিটমাস টেস্ট। রমাদানরা মুসলিমরা কোরআন অনুসারে জীবনযাপন করে
যে তাকওয়াটা তাদের মধ্যে ধারণ করলো সেটা প্রথম লিটমাস টেস্ট হচ্ছিল কি তারা আরেকজনের মাল খাবে না এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি আপনার আমার মধ্যে যদি জাগ্রত না হয় আমার জীবনের ফাইনান্সিয়াল ডিলিংস যদি পরিবর্তন না হয় দ্যাট মিন্স আমার মধ্যে কোনো রকম কি হয় নাই আমার মধ্যে রমাদান এবং কোরআন সিয়াম আমাদেরকে কোনোভাবে এফেক্ট করতে পারে নাই এইটাই গুরুত্বপূর্ণ বিষয় যেমন এটাই যখন চিরবত হবে বাস্তবায়িত হবে তখনই আসল বিষয়টা ঘটবে কারণ মুসলিমরা যুগে যুগে বিভিন্ন জায়গায় যত জায়গায় সাকসেসফুল হয়েছে তারা মূল সাকসেসফুল হয়েছে তাদের বিজনেস এথিক্সের জন্য তারা বিভিন্ন জায়গায় বাণিজ্য করতে যায় যখন তারা তাদের ব্যবসায়িক নৈতিকতাটা প্রকাশ করলো সেটা দেখে মানুষ মুগ্ধ হয়েছে তারপর তারা ইসলাম কবুল করছে কোরআন মজিদের কি আয়াত পড়ার আগে মুসলিমদেরকে দেখে তারা কি হয়েছিল ইসলাম কবুল করছে আর বর্তমান পৃথিবীতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মুসলিমরা হচ্ছে সবচেয়ে করাপ্টেড নেশন ব্যক্তি থেকে শুরু করে সামাজিকভাবে জাতিগতভাবে কেউ তাদেরকে অনুসরণ করতে চায় না প্রতিটা জায়গায় তারা সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছে অতএব রমাদান এবং সিয়াম আমাদের উপরে কী করতেছে না কোনো পজিটিভ এফেক্ট আমরা এটা আনতে পারতেছি না ব্যক্তি জীবনে আনতে পারতেছি না সামষ্টিক জীবনে আনতে পারতেছি না অতএব এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আল্লাহ আমাদেরকে সেটা হওয়ার সুযোগ দিন তাহলে এখানে করণীয়ের বিষয়ের মধ্যে যে জিনিসটা আছে আমাদের রমাদানের প্ল্যানিংয়ের মধ্যে সূরা বাকারায় আজকে আমরা আমাদের এই ক্লাসের সেশন শুরু হওয়ার আগে আমরা দ্বিতীয় পারার রিসাইটেশন শুনছিলাম সেটার মূলত বলতে পারেন যে 142 নম্বর থেকে আলোচনা স্যার আপনি 142 থেকে 188 নম্বর আয়াত পর্যন্ত মিনিমাম এই সেকশনটা বারবার একটু বুঝে পড়েন বুঝে পড়লে আপনি দেখবেন আমরা আজকে যে আলোচনাটা করলাম যে কত বড় দায়িত্ব নিয়ে আমরা দুনিয়াতে ঘোরাফেরা করতেছি সেটা আমাদের বোঝা দরকার সেই মুসলিম হিসাবে যথাযথ রোলটা আমরা প্লে করতে পারতেছি না আল্লাহ আমাদের জন্য সহজ করুন তাহলে রমাদান মাসকে সামনে রেখে কোরআন নিয়ে এঙ্গেজ হতে হবে এক একজনের এক একজন স্ট্র্যাটেজি থাকতে হবে লাইলাতুল কদর সুবিধার টার্গেট যে রমাদানের প্রথম 20 দিন আমরা সিয়াম পালন করব কিয়াম করব রাতে এবং শেষ 10 দিনে কি অ্যাবসোলিউটলি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য এতেকাফে ঢুকে যাব যারা এতেকাফে মসজিদে যেতে পারবো না তারা চেষ্টা করব বাসার মধ্যে সন্ধ্যার পরে কারোর সাথে যোগাযোগ না রেখে শুধুমাত্র কোরআন মজিদ পড়ার এবং টানা 10 দিন এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে এটা একটা বড় ধরনের স্পিরিচুয়ালি আমাদের জন্য বুস্ট আপ হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করার যে সন্ন্যাসীর জীবন সেটা শুধুমাত্র রমাদানের শেষ দশক আর কোনো জায়গায় এই বিষয়টা নাই অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় এই রমাদানের শেষ দশকে লাইলাতুল কাদরের তালাশে আমরা কি করব এই নিজে এই 10 দিন নিজেকে কি করব ডেডিকেটেড করবো আল্লাহর স্মরণে এটা গুরুত্বপূর্ণ বিষয় অথচ অতএব ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই আমরা সেখান থেকে কী হব বেনিফিটেড হব আল্লাহর রহমত পাব হেদায়ত পাব এবং এটার রেজাল্ট হচ্ছে কি কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করব অথবা তৈরি করার ব্যাপারে সচেষ্ট হব কারণ এক রমাদানে তো হবে না আপনার মধ্যে সচেতনতা তৈরি হলে আপনি ফলো করলে দেখা যাবে যে আস্তে আস্তে আপনার মধ্যে কি সে ডেভেলপমেন্টটা হচ্ছে আমরা সেটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের এই আলোচনাটা আজকে এখানে শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু